আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটি জমি দেখাবো এটা একটা আবাসিক ছোট্ট একটা প্লট আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়নে ঠিক বর্মি বাজারের হাফ কিলোমিটার আগে এই যে এটা ছবিটা দেখতেছেন এই ইটের সিলিং দিয়ে দুইশো গজ ভিতরে যাবো এরকমই রাস্তা ভিতরে রাস্তা আরও বড় কিন্তু এখানে দুইশো গজের মধ্যে একশো বা একশো গজ অর্ধেক রাস্তা আপনার কাঁচা আর বাকি অর্ধেক রাস্তা ইট সলিং আমি এখন আপনাদেরকে প্লটটাই নিয়ে যাব আর বর্মি বাজারটা হচ্ছে এখান থেকে হাফ কিলোমিটার দূরে আর বর্মি বাজার প্রবেশমুখী হচ্ছে বর্মি ডিগ্রি কলেজ হাই স্কুল এই রাস্তার উপরে আর এই রাস্তাটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেন রোড মাওনাচর রাস্তা পল্লী বিদ্যুৎ থেকে যে রাস্তাটা সোজা বর্মী বাজারে ঢুকছে বর্মি বাজার হয়ে কিশোরগঞ্জ চলে গেছে এই রাস্তা থেকে মাত্র ভিতরে একটা আবাসিক প্লট জমির পরিমাণ হবে তেরো নির্মাণাধীন বাড়ির কাজ চলতেছে আশপাশে অনেক কাজ চলতেছে এখানে এখনই ভাড়া চলে কারণ এখান থেকে পাঁচ টাকা ভাড়া বাজারে সারা ক্ষণ চলে দেখতে পাচ্ছেন আর হাইটা গেলেও আমার লাগে পাঁচ মিনিট বাজার বিশাল বড় বাজার একটা বাণিজ্যিক কেন্দ্র এটা আর এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল জোন যে মাওনা রাস্তা সেটা হচ্ছে মাত্র এগারো কিলোমিটার দূরে একদম ঢাকা মামি সিংহ মেইন রোড ওখান থেকে আসতে এখানে মোটর সাইকেলে পনেরো মিনিট সময় লাগে সিএনজিতে হয়তো আঠারো বিশ মিনিট সময় লাগে এই হচ্ছে আপাতত ডিটেলস আমি এখন আপনাদেরকে জমিটাতে নিয়ে যাব ঘরটা খুবই সুন্দর তেরো শতাংশ জায়গা খুব সস্তা একটা জায়গা দেখতে পারেন এখানে ভাড়ার প্রচুর চাহিদা আছে এত অল্প দামি জমির মধ্যে এতটা ভাড়ার চাহিদা সম্পন্ন একটা জায়গা এটা পাওয়াটা দুষ্কর জি ভি এই যে এতক্ষণ যে প্লটটার কথা বললাম প্লটটা হচ্ছে মূলত এটা এটার মধ্যে আমি কিছু কাজ ধরছি এখানে খুব ছোট্ট একটা সুন্দর একটা বাসার কাজ ধরছিলাম এদের আগে কুলাইতে পারি না আসলে বিভিন্ন জায়গায় জমি বিক্রি করি ওই সমস্ত কাস্টমারদের কিছু ইয়া থাকে রিকমেন্ড থাকে যে ভাই আমার জমিটা বাউন্ডারি করে দেন ওইটা আমার ওইটা বাড়ি করে দেন ওইটা বাগান করে দেন বিভিন্ন কাম করতে করে আর নিজেরটা করার সময় পাই না এই জন্য একটু পিসে পড়ছে এতদিনে বাড়ি হয়ে যাওয়ার কথা এটা বাসাটা খুব ছোট্ট হবে দেখতে সাধারণ মনে হচ্ছে ডিজাইনটা হবে অসাধারণ এটা আমেরিকান স্টাইলে একটা বাড়ির কাজ ধরছিলাম কিন্তু এই জন্য ভয় পাবেন না এটা খরচ খুব বেশি হবে না খুব সামান্য খরচের মধ্যে খুব আধুনিক ডিজাইন একটা বাড়ি হবে এটা তবে এখানে যে জমিটার কথা বলছিলাম তেরো শতাংশ জমি এটা এইটা এই এটা পুরাটা এখানে সেফটি ট্যাঙ্কি দুই দুটা করা আছে আলাদা আলাদা ময়লার একটা পানির একটা আর এই জায়গাটা আমাদের কিছু মাটি ভরাট করছি একটু এটা এ পর্যন্ত নিচা ছিল আর দেখেন যে দশ ইঞ্চি কত গোলা দিছি অনেক হেভি করে কাজ করছি বিক্রি করে ফেলব বিধায় যে হালকা কাজ করব তা কিন্তু না আপনার হাতুরি সানা দিয়ে এসা চেক করে নিতে পারবেন আর বাজারের সেরা ইট সেরা মান সম্ভত মাল মাল সামানা দিয়ে বাড়ি করি আমি এটা এই জন্য করছিলাম যে অনেকে প্রবাসীরা ফোন করে যে সময় নাই তারা বিদেশে থাকে কাউকে বিশ্বাস করতে পারে না ভাই একটা রেডিমেড বাড়ি হইলে ভালো হয় তো সুন্দর পজিশনে আমি একটা বাড়ির কাজ ধরছিলাম আপাতত এই পর্যন্ত করা আছে যেটুক যেটুকু করা আছে আমি এটুকু নিয়ে কথা বলবো এখানে রাস্তাটা প্রথমে জমিওয়ালারা আট ফিট দিয়া জমিগুলো বিক্রি করছিল সমস্ত প্লটের দিকে বেচা কেনা শেষ হয়ে গেছে কিন্তু আমি পরবর্তীতে এই প্লটটা আমি বিক্রি করছি এক প্রবাসী ভাইয়ের কাছে ওই প্লটটা বিক্রি করছি আরেক প্রবাসী ভাইয়ের কাছে এখানে আমি রাস্তা বারো ফিট বানায় ফেলছি আস্তে আস্তে এখান থেকে আরো দুই ফিট ছাড়ছি যে এটাও কথা হইতেছে ইনশাল্লাহ নিব এটাও আবার দুই ফিট ছাড়বো ওই যে ওই উনিও আগে প্লট করে ফেলছিলো এটাও আরও দুই ফিট ছাড়তে হবে রাস্তাটা বড় করলে সবার জন্যই সুবিধা এটা খুব ঘনবসতি একটা মহল্লা আবাসিক মহল্লায় রূপান্তর হচ্ছে এখন এই অবস্থায় এই জমিটা যে পজিশনে আছে অন্যান্য জমির দাম হিসাব করলে জমিটার দাম কিন্তু একটু বেশি হওয়ার কথা প্রায় দুই লাখ টাকা শতাংশ হওয়ার কথা কিন্তু এখানে দুইটা কারণে জমিটা আমি একটু কমে ছেড়ে দেব এক হচ্ছে টাকার প্রয়োজন আর হচ্ছে রাস্তাটা একটু কাঁচা আছে আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে যে এখানে জমি রেজিস্ট্রি খরচটা একটু বেশি রেজিস্ট্রি খরচটা একটু বেশি এটা মৌজা রেট একটু বেশি এই জন্য রেজিস্ট্রি খরচ বেশি বিধায় জমিটা কিনতে হয়তো একজনের কষ্ট হতে পারে রেজিস্ট্রি খরচ বেশি হওয়ার কারণে সেই জন্য আমি জমিটার মূল্য কমাই দিয়া এক লক্ষ ষাট হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করছি এখন এখানে এখনই ভাড়া চলে ভাড়ার খুব ডিমান্ড পাশেই বর্মি বাজার বর্মি কলেজ বিশাল বড় বাণিজ্যিক একটা বাজার এটা অনেক প্রাচীন বাজার আর এখানে যদি আরও অনেক রুম করে সবগুলো রুম ভাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ এক ইঞ্চি মাটি কাটতে হবে না উঁচু জমি অষ্টআশি আটানব্বই কোনো অবস্থাতে এখানে পানি আসে না আর যে স্থাপনা দেখতেছেন এই যে স্থাপনা বাউন্ডারি করছি সেফটি ট্যাঙ্কি করছি বিদ্যুতের খুঁটি আনছি যে এই পর্যন্ত যে কাজটুকু করছি এখানে আমার একটা হিসাব আছে আমার আনুমানিক চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখন পর্যন্ত চলে গেছে এই টাকাটা কিন্তু এক্সট্রা দিতে হবে আর এরপরেও যদি আরও কোনো কাজ করি এখন যে অবস্থায় আছে এই অবস্থার পরে যে আরও কাজ করি তাহলে এই আজকের এই ভিডিওর পরে থেকে যদি নতুন করে কোনো কাজ করি ওই কাজের কাজের মূল্যটাও এটার সাথে যুগ হবে আর এখন যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে আমি মূল্যটা বললাম জমির মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা শতাংশ জমির পরিমাণ তেরো শতাংশ খুবই ভালো কাগজপত্র একটা জমি আমার নিজস্ব এটা রেজিস্ট্রি বায়না করা নিতে পারেন এই যে পাশে আমার প্রতিবেশী বোন বাড়ি করতেছে এটা এক প্রবাসীর কাছে বিক্রি করছি পিছনের জমিটা আমার ছিল ওইটাও বিক্রি করছি আর এই যে বাউন্ডারি রঙের কাজ চলতেছে এটা আর প্রবাসী ভাইয়ের কাছে বিক্রি করছি উনি এই এটা অনলাইনে দেখে আমার কাছে থেকে জমিটা খরিদ করছিল উনি আসেই নাই ওনার প্রতিনিধিও কাউকে পাঠায় নাই উনি অনলাইনে আমার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে ওই অ্যাকাউন্টে টাকা পাঠায় দিয়েছে আমার ইমানের উপরে ভার দিয়ে দিয়েছে যে ভাই আমার একটু জায়গার দরকার আপনি আমাকে সুন্দর একটা জায়গা কিনে দেন হ্যাঁ তা আলহামদুলিল্লাহ ওনাকে ওনার বিদেশে থাকা অবস্থায় জমি কিনে বাউন্ডারি করে দলিল টলি সব কিছু করে উনি চার মাস পরে বিদেশে আসছিলো তারপর ওনার কাছে ওনার কাগজপত্র হস্তান্তর করলাম উনি সচক্ষে প্লটটা দেখে খুব খুশি হয়েছে আমার যতটুকু বিশ্বাস বা যা দেখছি এই যে বাগানটা করে দিয়েছিলাম এর মধ্যে এখানে একটা সুইমিং পুল হবে আর মূল বাংলোটা হবে এখানে এখানে একটা বাংলো হবে উনি পার্সোনাল একটা রিসোর্টের মতো করতে চাচ্ছে তা আমি আমার মতো করে সাজিয়ে দিচ্ছি ওনাকে উনি তো প্রবাসেই থাকে এই গত দেড় বছরের মধ্যে উনি একবার হয়তো জমিতে দশ মিনিটের জন্য আসছিলো তো ওনার জমিটা খুব সুন্দর পজিশনে অনেক খরচ করতে হয়েছে ওনার এখানে একটু নিচু ছিল ঢালু ছিল এটাতে অনেক টাকা ঢালতে হয়েছে একটা লেকের পাড়ে জমিটা এটা সুন্দর এটাকে মনের মতো করে সাজাবো একটু সময় লাগবে আর কি আবার জঙ্গল হয়ে গেছে আসলে কেউ না থাকলে যা হয় আমি আমার পাশের জমিটার ব্যাপারে কথা বলতে বলতে একটু এদিকে চলে আসলাম দেখানোর জন্য আশপাশের পরিবেশটা এই হচ্ছে বিষয় যদি আরও কিছু কারোর জানা থাকে আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আর এখান থেকে প্রায় একশো গজের মতো রাস্তা কাঁচা আছে এটা একটা ফ্যাক্ট আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মধ্যে একটু ঝামেলা চলতেছে এই জন্য রাস্তাটা হয়তো একটু বিলম্বিত হচ্ছে তবে রাস্তাটা যে এটাই হবে সুন্দর একটা রাস্তা হবে বেশ বড় আপনি প্রাইভেটকে নিয়ে এখনই আসতে পারবেন জমিতে এতে কোনো বাধা থাকবে না ইনশাল্লাহ আর ওই অর্ধেক আছে ইটস এটা ভালো একটা রাস্তা হবে এটা ইউনিয়ন পরিষদের নাম্বার পড়া রাস্তা যাই হোক আমার কাছে আপাতত এই পর্যন্ত এই তথ্যই ছিল যদি আরও কিছু বেশ্তি কিছু জানার থাকে আসবেন সরজমিনে প্র্যাকটিক্যালি দেখে তারপর সিদ্ধান্ত নিন আপনাদের বিনিয়োগ থাকুক নিরাপদ হোক বরকতময় এই প্রত্যাশায় আজকের মতো ভিডিও এখানে রাখছি আসসালামু আলাইকুম এই যে এই প্লটটা